তাপসের বটে শাস্ত্রদের পদে তালিকায় বড়সড় চমক থাকতে চলেছে। তার ইঙ্গিত মিলেছে আগে শুক্রবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা ভোটে ভোটের আগে পদতলে ঘোষণা করে দেখা গেল বাদ পড়েছে পাঁচ মন্ত্রী আর ১২৭ জন বিধায়ক। চলুন দেখে নেওয়া যাক। অমল আচার্য ইটাহার অসিত মাঝি প্রদত্ত ঘোষ নয়নগড় মনুদ্দিন সামস নানহাটি জিতেন বর্মন শীতলকুচি আশিস চক্রবর্তী গড়বেতা দীপেন্দ্র বিশ্বাস বসিরা দক্ষিণ আর রাফিবুল ইসলাম আমডাঙ্গা জেমস গুজুর কুমারগ্রাম গৌরীশঙ্গ দত্ত নান্দিস বেগম মেমাদি দেবেশ্বর রায় রায় দিঘি জীবন মুখার্জি সোনারপুর দক্ষিণ পরেশ পাল বেলডাঙ্গা বেলেডাঙ্গা সমীর চক্রবর্তী টালডাঙ্গা সোনালী গুহ সাতগাছিয়া স্মিতা বক্সি জোড়াসাঁকো মালা সাহা কাশীপুর বেলগাছিয়া রবি রঞ্জন চ্যাটার্জি বর্ধমান দক্ষিণ রবীন্দ্রনাথ ভট্টাচার্য সিঙ্গুর জোটু লাহেরি শিবপুর ব্রজমোহন মুখার্জি রাজুপাতি রাজ্জাক মোল্লা ভাঙর রত্না ঘোষ কর চাকদা বাচ্চু হাঁসদা তপন পূর্ণেন্দু বসু রাজারহাট গোপালপুর মিত্র খরদা এগুলো হচ্ছে সব বিধায়ক বাতিল করা।